পোশাক খাতে জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম আইন বাস্তবায়নের তাগিদ দিয়েছেন শ্রমিক নেতা ও অর্থনীতিবিদরা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন আলোচনায় বক্তারা শ্রমিকদের অধিকার নিশ্চিতে সত্যিকারের ট্রেড ইউনিয়ন গড়ার পরামর্শ দেন। তহিদুর রহমানের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের পথে। এ যাত্রায় প্রায় সব সূচকে এগিয়ে দক্ষিণ এশিয়ার দেশটি। এ অবস্থায় উন্নয়নশীল দেশের কাতারে গেলে বাতিল হবে কোটামুক্ত রপ্তানি সুবিধা। তবে সম্ভাবনা তৈরি হচ্ছে কোটামুক্ত বিশেষ সুবিধা জিএসপি প্লাসের। বি এলিজিবল টু অ্যাক্সেস দ্যাট জিএসপি প্লাস ফ্যাসিলিটি বাংলাদেশ হ্যাজ টু মিট আ নাম্বার অফ কন্ডিশনস। সিপিটি আয়োজিত অনলাইন আলোচনায় জিএসপি প্লাস সুবিধা পেতে আইন বাস্তবায়নের তাগিদ দেন বক্তারা। দ্য মার্কেট অ্যাক্সেস আন্ডার দ্য ইবিএ দেয়ার ইজ এ উইন্ডো দ্যাট উই ক্যান অ্যাপ্লাই ফর ইউ জিএসপি প্লাস ফ্যাসিলিটি। We should share the experience of Bangladesh and then we can only improve ourselves. শিশুশ্রম বন্ধের পাশাপাশি শ্রমিক অধিকার নিশ্চিতে সত্যিকারের ট্রেড ইউনিয়ন গড়ার পরামর্শ আসে আলোচনা থেকে। সবাই হয়তো ট্রেড ইউনিয়ন করতে পারবে না, কিন্তু ট্রেড লেবার লর যে রাইটসগুলো, এই রাইটসগুলো তো এনজয় করার অধিকার যেই লেবার দেয় তার কাছে। লেবার কোর্টটা শ্রমিকদের এখন আশা ভরসার চাইতে একটা বিড়ম্বনার জায়গা তৈরি হয়েছে। আমরা আমাদের সময়ের প্রেক্ষাপটে, সময়ের প্রয়োজনে আমরা টাইম টু টাইম এগুলি পরিবর্তন করব। When we discuss international labor standards with respect to Bangladesh, it is essential that we look at our labor market in the right perspective. পোশাকের ন্যায্য মূল্য পেতে নতুন বাজার সন্ধানেরও তাগিদ দেন বক্তারা। And award the people. তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।